রমজান মাসে যখন বোরকা লাগানোর দোকানে বইয়ে নাস্তা কর, তখন তোমার দুইটা ফেরেশতা বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মাহমুদ গাজ্জবির ডাকাতের সাথে সামনে ছিল, তোমরা যে রমজান মাসে খাওয়া হারাম, দোকানটা খোলা রাখা হারাম, খাবারের দোকান খোলা রাখা হারাম, তোমরা কি জানো না বিশ্বনবী বলছে খাবারের দোকান যারা খোলা রাখবে যদি সে মুসলমান হয় আমি নবী বলবো সে আমার উম্মত না, এ দোকানটা খোলা রাখিস না, দুই রোজাদারকে খাওয়াবার মতো সিস্টেম করে দিস না, যদি দোকান খোলা রাখো রোজার সংখ্যা কমে যাবে, বাজারে তখন বলে যখন তোরা দিনের বেলায় খাবার খাস আমার মালিক বলে আমি কিন্তু তোদের সাথে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে রমজান মাস সামনে আসতেছে, যত কষ্টই হোক বাবা যদি অসুস্থ না হন একটা রোজাও ছেড়ে দিন না গো বাবা, কিন্তু রমজান মাসে তিন ব্যক্তির দোয়া করে দিলেও কবুল হবে না, এক নম্বর হলো যে ব্যক্তির অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, দুই নম্বরে যে ব্যক্তি আমার নবীর নাম শুনে দুরূপ পড়ে নাই, তিন নম্বরে যে ব্যক্তি রোজার মাস পায়ে গুনাহ মাফ করায় নাই, এই ব্যক্তির কোন দোয়া আসমানে যায় না, জবাব ভাইরা আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, রোজার আর মাত্র পাঁচটা দিন বাকি আছে, মাঝখানে চার দিন আছে, শুধু আমার সাথে ওয়াদা দিবানি যেই তিনটা কারণে রোজা আসমানে যাবে না ওই তিনটা কাজ তাড়াতাড়ি করতে রাজি আসো না, কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, লিল্লাহে তাকবীর, এক নম্বরে যদি কারো অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নিবা, দাদা ভাই আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রমজানের আগে মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই, যদি পারো গো নবাবগঞ্জের কলিজার বাইরা রমজানের একদিন আসার আগে মায়ের হাতটা ধরে বলে নিও মা গো, ও মা তুমি আমার মাফ করে দাও, গো মা বাবা গো তুমি আমার মাফ করে দাও, তুমি আমার কত আদর করে লালন পালন করছো, মা আমি জানি তুমি পরের বাসায় কামলা দিয়ে কাম করে আমার বড় করছো, এই বারুয়া খালি বয়া মা কেউ তোমার একটা টাকাও দিত না মা, তুমি চেয়ারম্যানের বাড়ি যাই একটা জাকাতের কাপড় পরিধান করছো মা, আজকে আমি বিদার যাইয়া ব্যবসা করে আল্লাহ আমার কদিমদি বানাইছে গো মা, আমি তোমার দোয়া ছাড়া বড় হইতে পারি নাই গো মা, ও আমার নবাবগঞ্জের বারুয়া খালির বাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে তোমাদের চেয়ারম্যান হয়েছে যাইয়া দেখো গোপনীয় খবর, মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে চেয়ারম্যান হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে না, মার দোয়া ছাড়া কেউ মেম্বার হতে পারে না, বাবা মায়ের দোয়া ছাড়া কেউ সমাজের দামি মানুষ হতে পারে না, বাবা মায়ের দোয়া ছাড়া কেউ দুনিয়ায় বাবা বিচারক হতে পারে না, কিন্তু যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে ওই যুবকের মতো হতভাগা কেউ নাই রে ভাই, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, চার বছর আগে মাঠে আসছিলাম আমি ইলিয়াসুর রহমান জিহাদি, ১২ বছর বয়সে মা হারাইছি, বিনে বয়সে ব্যবসা কেমনে শুরু করি, তুই এইসব কেমন আমি তোমার মতো একজন এই রাইতে কেউ ঘুরে নি ওই কাম সারা, তুই আমাকে মতো কর হক কথা ব, আমাকে তিনজনের তিনটা গুণ আছে তোর কি গুণ আছে, তুই আমাকে লগে সঙ্গী হবি, কয় আমার একটা গুণ আছে আমি যদি মাটি ধরে নাকে হুঙ্গুরি দেই ওই বাড়িতে কোথায় কই স্বর্ণের টাকা আছে পয়সা আছে সব আমি মাটিতে নাকে হাত দিয়া গালে দিয়া বুঝে দিতে পারি কোন জায়গায় কোন টাকা পয়সা আছে, মাহমুদ গাজ্জবকে ভাই রে তোর জীবন হরিণ এই বিদ্যে কেমনে অর্জন করা করছি, হ্যাঁ তুমি কি পারো, আমি পারি ভাই অবশ্যই, রাজা বাদশাহ বাড়িতে তো কুত্তা বলে চুরি করতে গেলে তো কুত্তা কেউ কেউ করে, আগে কুত্তার ডাকা ছিল এখন কুত্তা নাই, কথা বল না কেন, যেই দেশে বিচার নাই ওই দেশে কুত্তা নাই, ওই দেশে কাক থাকবো না হাদিসের কথা, তো আগে তো ভাই বাড়ির সামনে দিয়ে কোন ব্যাংক ধরনেওয়ালা কাসিম কার্ড নেওয়ালা গেল কুত্তা ওরে ডাকতে ডাকতে বাড়ির বারেন দাঁড়িয়ে গেছে, কথা বল না কেন,
এখন একটা কুত্তার ডাক শুনেন, কুত্তে হাম খায় বিরিয়ানি খাইয়ে ঘুমায়, আগে খাইতো গু এলে পেটে কুদার কু কু করতো, এখন আপনার বাড়ি বড় বড় রান খায় ও নিরিবিলি ঘুমায়, ওষুধ খাইয়া ট্যাবলেট খেয়ে ঘুমায়, রান ডিউটি নাই আমার, জানে যে একটা নামাজ পড়বো না, অগত্যা ডিউটি দিয়ে লাভ নাই, আমার কাম আমি করি। যারা নামাজি তাদের বাড়ি কুত্তা কোনোদিন ঘুমাবে না, সারা রাত আপনার পাহারা দিবে। আর যেগুলো বেনামাজি কুত্তা কবে ধূপ তোর বেনামাজির পাহারা দেবে, আল্লাহ কে আমি ঘুমাই কতক্ষণ না কেন? আপনি ভাইবেন না এই কথাটা আমি বলছি, হাদিসের কথা, যে ঘরে মানুষ নামাজি কোরআন তেলাওয়াত সারা রাত কুত্তা ওই বাড়িতে পাহারা দিবে, ঠিক আজানের পাঁচ মিনিট আগে কুত্তা ডাকা শুরু করবে, ওঠো ওঠো আজান দিচ্ছে নামাজ। পৃথিবীতে নবীদের খাসলা যেটা ছিল কুকুরের মধ্যে সে খাসলা আছে, আলহামদুলিল্লাহ বলেন না বজরঙ্গে মাহমুদ গাজনবীর দ্বিতীয় নম্বর লোক সুরে ডাকাইতে কইতাছে, যদি কোন বাড়িতে চুরি করতে গেলে কুত্তা ডাক দেয়, কুত্তা কি কয় আমি বলে দিতে পারি, কুত্তায় যা ডাইকা কয় গো কুত্তার ভাষা আমি বুঝি, ডাক বন্ধ করার জন্য এক মুষ্টি মাটি করে ভু দিলে কুত্তার ডাক বন্ধ হয়ে যায়, ধরা খাওয়া না। আরেকজন তোমার কি আছে, আমি শিং এমন ভাবে খুঁজতে পারি যে বাড়িওয়ালা নিজেও ঠিক পাবে না, বাহ বুঝলাম তিনজনের তিন গুণ, তোমার কি আছে তুমি যে মগলাকে যাইবা? মাহমুদ গাজনবী কয় তোমরা যদি চুরি করতে যে ধরা খাও, আমি দাঁড়িতে বসা দিলে তোমরা খালাস পেয়ে যাও। ডাকাতির লিডার কয় তো তোরই তো বড় গুণ, ধরা খাইলে তো দাড়িতে গুঁচা দিলে যদি সারা পাই যায় তাহলে তোলে অসুবিধা কি, তোরে আমাকে দরকার দোষ বয়, যদি তোর এই গুণটা থাকে যে ধরা খাইলে আমাকে সারা এনে, এই উপজেলা চেয়ারম্যান যদি এই নাইলে সুরার সাথে থাকে কয় আয় চুরি করি, হ্যাঁ চেহারা দেখলো তো বাড়িওয়ালা কয় চেয়ারম্যান সাহেব আমি এই বাড়িতে আইছিলাম মোটরসাইকেল, তোমার বাড়িতে শুরু হয়েছে তা আমি জানি না কত করো না কেন, তো এ বেড়া তোমার মতো লোক যদি থাকে জারি দিয়ে আমাকে সারাই দিবা তাহলে আর কোথাও শুরু করবো না, ডাইরেক্ট মাহমুদ গাজনবীর বাড়িতে শুরু করবো। বাজানরে ভালো করে বুঝবেন, মাহমুদ গাজনবী বলে চলো যাই দেখি তোমাদের বিদ্যা কাজে লাগে কিনা, যখনই বাড়ির কাছে গেছে বাবা মাহমুদ গাজনবীর কুত্তাটা ডাক দিয়া কইতাছে আমার মালিক দিত গো লগে, আসলে কষ্ট হয়ে গেছে আমি আর অস্কর না তবকার সবরুল্লাহ, আরে ভাই তুমি দোয়া করে দিয়ে যাই গে জুমার রাতে আগার দাবি চলবে, এই কবরের স্থানের মতো বইতে কুত্তার কথা শোনার পরে আপনিও ডাক দিবেন রেডি, কুত্তা খাও মাহমুদ গাজনবী শিং খুঁজতেছে খুব কেয়ারফুল ভাবে, শিং টিং খুঁজছে ভিতরে ঢুকতেছে ঢুকিয়া মাটিতে ঘেরা নিয়ে কইতেছে মাহমুদ গাজনবীর বাড়ির আমার জায়গায় স্বর্ণের সব অলঙ্কার রাখা আছে ওইগুলো লো অবস্থায় বল, মাহমুদ গাজনবীর এ বড় অবস্থা দাও আমি আজই রেখে দেব, তোর তোর তোরটা তো পরে বেড়া ধরা খাওয়ার পর দাও বস্তা দাও, বস্তা মস্তা ধরাই দিয়া বস্তা লইয়া মাহমুদ গাজনবীর কয় তুই মস্তা মাছ এনো, মাহমুদ গাজনবী আমার বাপের বানানোর কথা না হুজুরের কাছে জিগান বাস্তব ঘটনা মারহাবা বলতে পারলেন না, যখন বস্তাটা মাহমুদ গাজনবী মাথায় নিয়ে জালালাবাদ সেই তুরাবরা পাহাড় ছিল সংসদ মাহমুদ গাজনবীর আমলে রাশিয়া 8 বছর যুদ্ধ করে একটা পাহাড়কে তারা একটা শহরকে দখল করতে পারে নাই,
যে শহরটায় মাহমুদ গাজনীর সময় সংসদ ছিল, এই পাহাড়টার নাম হলো জালালাবাদের তোরাবরা পাহাড়। ইতিহাস খুলে দেখো, এখনো পর্যন্ত আমেরিকার সৈন্য এত বছর যুদ্ধ করছে, তোরাবরা পাহাড় দখল করতে পারেনি। এই জন্য আফগানিস্তান মুসলমান এত সহজ নয়। তো আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবীর দিয়ে বস্তা বয়ে গেছে গন্তব্যস্থানে, কয় হুন এখন তো সারা চুরি করছি, ফজর আজান দিয়ে দিছে, ভাই কালকে বিকেলবেলা বাক্যর মনে যার যার বাইতে যাওয়া হলো, মেন্ডাগাইতের বাড়ির মধ্যে বস্তা ভরে মালগুলা রাইখা দিছি, মাহমুদ গাজনবী বাড়িতে যাই এই বাবা ফোর্স খবর দিছি, অমুক নাম্বার বাড়ি অমুক নাম্বার পাহাড় অমুক নাম্বার অমুক জায়গায় যায় দেখো, মাহমুদ গাজনবীর বাড়ি সব মালগুলা ডাকাত লিডারের বাড়ি, এখনো তারা ঘুমাইতেছে, তাড়াতাড়ি যা ধরিয়া লইয়া, যখন ধরে নিয়ে আসছে বাজান তিনজন ডাকাইতে চারজন এক ঘরের মধ্যে রাখছে, বাজান হঠাৎ করে এখন চারজনে কয়ে বেড়ে ধরা খাইলাম তো চার নাম্বার পাঁচ নাম্বার ডাকু, উনা কইছিল ধরা খাইলে দাঁড়িয়ে দিকু তাদের সারাই দেবো হেডেকু, তো আমার বলে ধোকাবাজি করলো, ওই মনে এই দুনামি করছে, ওই জন্য আমার বাদ দেই নেই, বাজান দেবার দিনটা নরম করবেন, দিলের কানে শুনবেন, মাহমুদ গাজনবী তাদেরকে জোরের ভিত্তিতে আদালতে তুললাম, বিচার কোন হয়ে যাবে, হঠাৎ করে দেখে বিচারের কাঠ গড়ায় যিনি সাক্ষ্য দিতে আসছে আর কেউ না, পাঁচ নাম্বার তাদের ডাকাত বন্ধু, ডাকাত লিডার কয় দোষ, ও তো দাঁড়িতে সাজে না, তুই কিছু কয় না, ডাকাত লিডার কয় তুই কিছু কস না কেন, তুই তো আমাকে ডাকাতি করে মাহমুদ গাজনবীর বাড়ি করালি, দাঁড়িতে দুটাদের ছেড়ে দেবো, দেখ না কেন, মাহমুদ গাজনবী বলে জাহাফানা জি, ওই প্রথম ডাকাতরে জিজ্ঞেস করেন কুকুরে তারে কি বলছিল, কুকুর বলছিল মালিক তোদের সাথে, ওই ডাকাতের লিডার বলতেছে কুকুর যখন আওয়াজ করে তখন বলছিল মালিক তোদের সাথে তোরা ডাকাতি করিস না, আমরা মানি নাই, তারপরও কিন্তু আমরা সিং খুঁজছি মাল লুণ্ঠন করছি, আসলে কুত্তার কথা সত্য না মিথ্যা, জজ সাহেব বলেন সঙ্গে সঙ্গে, জজ সাহেব বলে তোমরা কি জানো যে লোকটা তোমাদের কাঠ গড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিচ্ছে ওই লোকটাই কিন্তু মাহমুদ গাজনবী, ডাকাতের লিডার চোখের পানি ছেড়ে দিয়াটা মালিক, কুকুরের তলে ঠিকই বলছিল মালিক তোদের সাথে আছে, তোরা চুরি করিস না, সঙ্গে সঙ্গে মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে তুমি তো বলো নাকের মধ্যে হাত দিয়ে কেমনে বুঝলা এখানে টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে, বলে আমি যখন স্বর্ণ অলংকার নাকের কাছে নিলাম তখন মাটিতে বলতাছে তোমাদের সঙ্গে মালিক আছে, বাজানদের মুফাসসিরিন গুণ লেখেন মাহমুদ গাজনবী যেরকম চোরদের সাথে থাকে আমার আল্লাহ চোরের সাথে থাকে, গুনাগারের সাথে থাকে, মদের গিলাসটা যখন হাতে নাও তখন ওই মদের গিলাসই বলে বান্দা খাইস না, মালিক কিন্তু তোর পাশে বসে আছে, রমজান মাসে যখন বোরকা লাগানোর দোকানে বইয়ে নাস্তা কর তখন তোমার দুইটা ফেরেশতা বলে আনাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মাহমুদ গাজনবী ডাকাতের সাথে সামনে ছিল, তোমরা যে রমজান মাসে খাওয়া হারাম, দোকানটা খোলা রাখা হারাম, খাবারের দোকান খোলা রাখা হারাম, তোমরা কি জানো না বিশ্বনবী বলছে খাবারের দোকান যারা খোলা রাখবে যদি সে মুসলমান হয় আমি নবী বলবো সে আমার উম্মত না, এ দোকানটা খোলা রাখিস না, তুই রোজাদারকে খাওয়াবার মতো সিস্টেম করে দিস না, যদি দোকান খোলা রাখস রোজার সংখ্যা কমে যাবে, বাজারে তখন বলে যখন তোরা দিনের বেলায় খাবার খাস আমার মালিক বলে আমি কিন্তু তোদের সাথে দাঁড়ায় আছি, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে রমজান মাস সামনে আসতেছে, যত কষ্টই হোক বাবা যদি অসুস্থ না হন একটা রোজাও ছেড়ে দিয়ে না গো বাবা,
কিন্তু রমজান মাসে তিন ব্যক্তির দোয়া কোন দিনও কবুল হবে না। এক নম্বর হলো যে ব্যক্তির অ্যাকাউন্টে মা বাবার বরদো আছে, দুই নম্বরে যে ব্যক্তি আমার নবীর নাম শুনে দুরূপ পড়ে নাই, তিন নম্বরে যে ব্যক্তি রোজার মাস পায়ে গুনাহ মাফ করায় নাই, এই ব্যক্তির কোন দোয়া আসমানে যায় না। যুবক ভাইরা আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, রোজার আর মাত্র পাঁচটা দিন বাকি আছে, মাঝখানে চার দিন আছে, শুধু আমার সাথে ওয়াদা দিবানি, যেই তিনটা কারণে রোজা আসমানে যাবে না ওই তিনটা কাজ তাড়াতাড়ি করতে রাজি আসো না। কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো। আমি সবে বরাতে অর্থাৎ বরাতের রাত্রে আমার আব্বার টেলিফোন করে মাফ চাইছি আমি, যে আলহামদুলিল্লাহ কেন জানো, আমি জানি যদি আমার আব্বা আমার এই রাত্রে মাফ না করে আমার দোয়া কবুল হবে না। আপনি যত বড় ওলি হন বুজুর্গ হন, আপনার বাবা যদি আপনার মাফ না করে, কোরআন বুকি নিয়ে বললাম আপনার মা যদি মাফ না করে কেউ আপনার মাফ করাইতে পারবে না, আল্লাহ জীবন করবেন, আল্লাহ পারে কি করবে না, মারহাবা বললেন না। প্রবাসী ভাইরা তোদের দুটো পাও ধরে বলছি, দুঃখের সাথে বলতে হয়, গত পরশু দিনের একটা ঘটনা নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কও, আরো জোরে, নাটোরে একটা ঘটনা, পোলা বিদেশ থেকে আসছে, মার জন্য কিছু আনে নাই, বোল লেগে রং বেরঙ্গের জিনিস আনছে, মা শুধু একবার কইছে বৌমা তোমার মার জন্য আনছে, এই বাচ্চাটা বাবা কথা বলো না শোনা, বৌমা তোমাকে সবাই লেগে আনলো, আমার একটা স্কুলে পড়ো মাইয়া আছে, এত বছর বিদেশ থেকে আসলো আমাকে লেগে কিছু আনে নাই, বউ তার বাঘের মতো ধরছে, ও আমার মায়েরা যারা আমার অসন্তে আসছেন গো মা আমি জানি আপনারা অনেক ভালো মা, তা না হলে এই রাত কিন্তু বসে থাকতেন না মা, এই বাস্তব ঘটনা, গত পরশু দিনের কথা কই, আমি ওয়াজে যাওয়ার পরে আমার একজন বলে হুজুর শুনবেন ঘটনা কি, যখন মা যে বলছে বউ মা আমার লেগে কিছু আমি নাই, পুত্রবধূ লাভ দিয়ে শাশুড়ি যে ধরছে, এই তোমাকে লেগে কত আনবে, আমার বাবার টাকা দিয়ে বিদেশ গেছে, তোমার ছেলে এক টাকা দিয়ে তোমরা বিদেশ পাঠাও না, আমার বাবা পাঠাইছে, আমার মার জন্য আনছে, আমার বাবির লেগে আছে, তোমাকে লেগে পরে আনবো, এক কথা দুই কথা জর্গা লাগছে, মায় বলে ফেলছে জোর খাটাইয়া, তোমার বাপে নাই তারে বিদেশ পাঠাইছে, তোমার বাপ কি আমার পোলার দুনিয়া আনছে, আনলে তোমার স্বামী আছে কথা বল না, এ আমার সবচেয়ে বড় ধন, আবার এই পোলাডার আমি নিজের কালের তবেছে, ডাক্তার দেখাইছি, আমার হাতের বালা বেশ, আবার পোলারে মেট্রিক পরীক্ষার ফি দিছি, তোমার বাপ ওই সময় কই আছিল, মা যখন এই কথা কইছে যায়া শাশুড়ির চুল ধরছে বউতে, যুবক ভাই ঝরকা তাকের তেল লাগানো আছে, স্বামী যখন বিদেশ ছিল, আজকে যখন স্বামী পাওয়ার পাইছে শাশুড়ির চুল ধরছে, যখনই ধরছে জানোয়ার পোলা যাইয়া মায়েরে এমন জোরে তাপ পড়তেছে, এখানে কি মায়ের থাপ্পড় দেওয়া উচিত না বোরে দেওয়া উচিত না, আমি আপনাদের বোর পক্ষে মারার পক্ষে না, এখানে উচিত আস্তে করে দুইজনের কাছে হাত জোর করে মা তোর পা ধরছি, মা তোমার পা ধরছি, ঝগড়া বন্ধ করো, আমি বিদেশ থেকে আইছি মা, বোরে কইতে আমিও তোর পা ধরছি তোর স্বামী হইয়া, আমার মা রে তুই কষ্ট দিস না, মারে কবে মা তোমার এই মায়েরটা যদি তোমার হইতো তুমি আর কষ্ট দিতে পারতা না, এইভাবে যদি বুঝ দিয়ে দিত আর জীবনে জর্গা হতো না, তোমরা কইলে বোরে মারবে কে, বোরে মারা কি যাইছে নাকি, বোরে তালাক দেয়া যাইছে মারা যাইছে কে, বানাইতেছে তোমার মাসলা, মার কথায় বোরে তালাক দেয়া যাইছে মারা যাইছে, তাই অধিকার শরীয়ত তোমাকে বোরে মারা অধিকার দেয় না, মহিলারা যে কি খুশি হবে, কোন কোন হুজুর আমার হারামি দাইয়ে কি ছিল করে মারা যায় নাই তালাক দেয় যায় মাসলা বুঝো, এই জন্য তো বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই, নারী নির্যাতনের মামলা আছে, আমার শাশুর শেখ আছি না, পুরুষ যত মামলাতে যাবে বোন নামে কোনো মামলাই নাই না, কথা বল না, বেড়ার দেড় কোটি টাকা মাইরা নাং লয়ে গেছে গা, গেছে থানায় মামলা দিতে, হ্যাঁ উল্টা বিলারে গরম ডিম দিছে, কথা বল না কেন,
আর বউরে কিচ্ছু করে নাই, বেটাটা মাইরা লইছে নাঙ্গের কাছে বাইজ্ঞা কাছে উল্টা ফিলে যাইয়া নারী নির্যাতন কেস দিছে, আবার কত কেস দিছে দইরে নিয়া বেটারে এমন বাটাম দিছে লুলা বানায় হেলাইছে। সত্য না মিথ্যা? জুলুম জুলুম জুলুম। মুসলমানের বলা বাংলাদেশে পুরুষ নির্যাতনের মামলা নাই, সৌদি আরবে পুরুষ নির্যাতনের মামলা আছে। কষ্ট হইতেছে? মাত্র দুইটা মিনিট। এ যখন মায়ের থামুর দিছে দিকে তাকা দিব, ঠাকুরদের সাথে মায়ের কানের পর্দাটা ফেটে গেছে, মা কান্দা সাইবা ধরে ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহ কি কুদরত, বেশি দিন লাগে নাই রে। আমার বলতেছে তারা, হুজুর মাত্র এক সপ্তাহের ভিতরে মোটরসাইকেল নিয়ে গেছে নদীর পারে গোসল করতে, গাছের সাথে মাইরা দিয়া হাতটা ভাঙ্গে ঝুলে গেছে, ডাক্তার আজীবনের জন্য হাতটা কেটে গেছে। আল্লাহর বিচার আছে না নাই? যখন হাতের মধ্যে পছন্দ হচ্ছে, গত পরশু দিন আমার এক হুজুর দেখতেছিলেন, আমি নিয়ে যেতে পারি তার বাড়িতে, হুজুর যে বউর জন্য মায়ের থাবর দিয়েছে, যখন এই হাতের মধ্যে পছন্দ হচ্ছে বউ তার রেখে গেছে, মা ভিক্ষা করে এখন ট্রিটমেন্ট করে। দাদা ভাই আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, রমজানের আগে মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? যদি পারো নবাব গঞ্জের কলিজার বাইরা রমজানের একদিন আসার আগে মায়ের হাতটা ধরে বলে নিও, মা গো ও মা তুমি আমার মাফ করে দাও, মা বাবা গো তুমি আমার মাফ করে দাও, তুমি আমার কত আদর করে লালন পালন করছো, মা আমি জানি তুমি পরের বাসায় কামলা দিয়ে কাম করে আমার বড় করছো, এই বারুয়া খালি বয়া মা কেউ তোমার একটা টাকাও দিত না, মা তুমি চেয়ারম্যানের বাড়ি যাই একটা জাকাতের কাপড় পরিধান করছো, মা আজকে আমি বিদেশ যাইয়া ব্যবসা করে আল্লাহ আমার কোটি মোদি বানাই যাব, মা উমা আমি তোমার দোয়া ছাড়া বড় হইতে পারি নাই গো মা, ও আমার নবাবগঞ্জের বারুয়া খালির বাইরা আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে তোমাদের চেয়ারম্যান হয়েছে যাইয়া দেখো গোপনীয় খবর, মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে চেয়ারম্যান হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে না, মার দোয়া ছাড়া কেউ মেম্বার হতে পারে না, বাবার দোয়া ছাড়া কেউ সমাজের দামি মানুষ হতে পারে না, বাবা মায়ের দোয়া ছাড়া কেউ দুনিয়ায় বাবা বিচারক হতে পারে না, কিন্তু যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে ওই যুবকের মতো হতভাগা কেউ নাই রে ভাই, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, 4 বছর আগেই মাঠে আসছিলাম আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি, আমি আমার মায়ের একটা অর্ডার পালন করতে যাই বাবা, কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ কেরানীগঞ্জ বানাইছি, এই যে তোমাদের যারা আমার দাওয়াত দিতে গেছে জিজ্ঞাসা করে দেখবা ওই যে ছেলেটা আমার পিছনে বসে আছে ও দেখছে বাবা আমার মসজিদে এখনো আমি টাইলস লাগাই দিছি বাহিরে, বাবা আজকেও 80,000 টাকা টাইলসের বিল দিয়ে আপনাকে বলা যাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কাউকে কই নাই আমার 1 বছর সিমেন্ট দেন। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, শুধু আপনাদের কাছে একটা দাবি রাখবো, রমজান মাস আসার আগে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, 30টা রোজা রাখবেন তো, 30 দিন তারাবি রাখবেন পড়বেন তো, আল্লাহ সবাইকে কবুল করে জোর করে আমিন। আর একটা আমল করবেন, সারাটা জীবন যাদের মা বাবা আছে খেদমত করবেন, ইনশা আল্লাহ সবাইকে কবুল করে সকলে আমিন। যাই বার একটা ওয়াদা করে যাব, যাদের তৌফিক আছে হজ উমরা করতে যাবে, আর যে এতিমখানা মাদ্রাসাটা দেখলাম যতটুকু সমর্থন আছে আপনার এতিমখানা মাদ্রাসা দলাগুলি মারামারি সব বাদ দিবেন, নবাবগঞ্জের মানুষ এই দুনিয়া থাকার জায়গা না, আইজাসি কাল নাই, বাহাদুরি কোনো লাভ নাই, ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসাটা দিকে খেয়াল করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, এই এতিমখানার ছাত্রদেরকে মহব্বত করবেন, কবরে যে আরামে থাকবেন।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো এবং এই রমজান মাসে যা যতটুকু তৌফিক আছে সোলা বুট চেনি আটা ময়দা যেগুলো আমার নবী দান করতে বলছে গোপনে গোপনে আপনার বিধবা একটা ভাবি আছে বিধবা একটা ভাগ্নি আছে বিধবা একটা ভাই বউ আছে গোপনে গোপনে তাদের বাসায় ইফতারি কিনে দিয়ে আসবেন আমি কোরআন ধরে বললাম এই কোরআন নাজিল হওয়ার দামি মাসে আপনি দামি মানুষ হয়ে জান্নাতে যাবেন পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন আমি না বলে পারছি না এক মা আজকে মিরপুর থেকে আমার মাদ্রাসার এতিমখানায় 5000 টাকা দিয়ে ছাত্রদের ইফতারি করালেন এখানে আসার পর আমি যখন আসছি গাড়ির থেকে নামার সাথে সাথে একটা যুবক ওই কইরে তুমি না ও আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাই হুজুর আমার মাল লাগে দোয়া করবেন আমি আমার মার নিয়ে প্রবাস করতে আসছি এসএসসি পরীক্ষা দিয়েছে আল্লাহর ভালো পরীক্ষা রেজাল্ট করার তৌফিক দান করেন আর একটা ছেলে এখানে আসার পর পরই আমার মসজিদে কারণ এরা এসে বলছে যে ইলিয়াস রহমান জিয়াদি ওয়াদের সমস্ত টাকাটা মসজিদে খরচ করে এটা আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি আমার ওয়াদের সমস্ত এবং এমনকি আমি দুইটা বাড়ি বেছে কেরানি মন্দির মসজিদ করছি সবার প্রতি দোয়া রইল যারা এখানে আসার আগে আমার মসজিদে টাকা দিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে গতকালকার যে উপজেলার চেয়ারম্যান ছিল কোরআন হাতে নিয়ে বলি লোকটা বিদায়ের সময় আমার আগায় দেওয়ার সময় আমার বলে হুজুর আমি জীবনে কোনোদিন দেড় ঘন্টা বসে ওয়াজ শুনি নাই কিন্তু ভালো লাগছে শুনছি আমি আপনাকে আবার বগুড়ে আনবো কিন্তু শর্ত একটা হুজুর আমি আপনার মসজিদে টাকা দিলাম আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা আজকে পাইছে না আমি বলবো আমার মা নাই আপনার মার জন্য দোয়া করবেন চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন ভাইস চেয়ারম্যানের জন্য দোয়া করবেন এই মাহফিল কমিটির জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসা কমিটির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা একসাথে মিলেমিশে জান্নাতে যাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কেউ উঠা বসা করবেন না আমি সবার জন্য দোয়া করব হয়তো এখন চেয়ারম্যান সাহেব কথা বলবে আমার লাগে ওয়াদা দেন মুনাজাত করার আগে একটা লোক যাবে না কেকেরা দিয়েছেন নাকি হাত তুলে দেখান তো মুনাজাতের আগে একটা লোক যাবে না আল্লাহর নবী ভাইরা দুই ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক যাবে না নামাও